মাননীয় স্পিকার, আপনি জানেন সম্প্রতি আমাদের প্রতিবেশী বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের ক্ষমতাসীন দলের দুইজন নেতা বিশ্বের শত শত কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার ধৃষ্টতা দেখিয়েছেন। আমি একজন মুসলমান হিসাবে তার এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান, এরপর আমার অন্য পরিচয় একজন মুসলমান হিসাবে পৃথিবীর যে কোনো জায়গায় আমার ধর্ম ও আমার নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে তাহলে শুধু আমার কেন পৃথিবীর 200 কোটি মানুষের হৃদয়ের রক্তক্ষরণ হয়। এই মহান জাতীয় সংসদে মানুষ সংসদ সদস্য হিসাবে যারা আছেন তাদের মধ্যে 15 থেকে 20 জন বাদে সবাই ইসলাম ধর্মের অনুসারী। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি গোটা দুনিয়ার সমস্ত মুসলিম জনগোষ্ঠী ও ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি নবীজিকে নিয়ে কটূক্তি করার অপপ্রয়াসে সকল সংসদ সদস্যদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু আমাদের ধর্ম শান্তির ধর্ম, নবীজি আমাদের শিক্ষা দিয়ে গেছেন কোনো ধর্ম বা মহামানবদের নিয়ে কটূক্তি না করার জন্য। আমার নবীজির শিক্ষায় শিক্ষিত, তাই কোনো মুসলমান অন্য ধর্মের কোনো মহামানবদের নিয়ে কটূক্তি করে না, কটূক্তি করতে পারে না। মানে স্পিকার, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা প্রায়শই দেখি তথাকথিত কিছু নাস্তিকবাদী ও ধর্মান্ধ নেতা আমার নবীজিকে নিয়ে ও আমার ধর্মকে নিয়ে কটূক্তি করার অপচেষ্টা করেন। একজন মুসলিম হিসাবে আমি এই পৃথিবীর কোনো ধর্মপ্রাণ মানুষ এটা মেনে নিতে পারে না। মানে স্পিকার, আমরা জেনেছি ভারতের বিজেপির যেই দুজন নেতা আমার নবীজিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তাদেরকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে। সেই জন্য আমি বিজেপি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই, একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই ভারতের সকল ধর্মপ্রাণ ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের যারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তবে আমি আমার নবীজিকে নিয়ে যে দুজন ব্যক্তি কটূক্তি করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে ভারত সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। আমি বিশ্বাস করতে চাই ভারত একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে সবসময় সকল ধর্মের মর্যাদা সমানভাবে সম্মানিত থাকবে। তাছাড়া বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের জনগণ ও সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা একে অপরের পরিপূরক শক্তি ও অকৃত্রিম বন্ধু হিসাবে সামনে এগিয়ে যেতে চাই। আমরা চাই সরকার টু সরকারের পাশাপাশি দুই দেশের মানুষের সম্পর্ক আরও জোরদার হোক। মাননীয় স্পিকার, তাই যে কোনো ধরনের ধর্মীয় উগ্রতা, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দুই দেশের সরকারের পাশাপাশি জনগণকেও সজাগ থাকতে হবে। একই সঙ্গে বিশ্ব মানবতার নেতা, গোটা দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাতে আর কেউ কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করার ধৃষ্টতা না দেখায় সেই ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। শুধু তাই নয়, আমরা অন্য কোনো ধর্মের মহাপুরুষদের নিয়েও নেতিবাচক মন্তব্য সমর্থন করি না, মানে স্পিকার করতে পারি না। এটি আমাদের ইসলামের শিক্ষা। পৃথিবীর শ্রেষ্ঠ ও শান্তির ধর্ম ইসলাম।